আমাদের পাশে দেশের লক্ষ লক্ষ জনতা যারা আল্লাহ রসুলের মহাব্বতে মুজাদ্দিদ জামান ফুরফুরা দাদা পেশাব কেবলার সিলসিলার খিদমতে বসিরাত আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহের কেতাবের অনুসরণে আমার আব্বাজান আলহাজ বরং সাফেজ শামসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহের এই অনুপ্রেরিত প্রতিষ্ঠানগুলোর পিছনে মানুষদের এই অবদানকে আমরা কখনোই ভুলতে পারব না, বরং আমরা দোয়া চাইব আল্লাহ পাকের রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তার আদর্শ মণ্ডিত মানুষদের রুহানি দোয়া ফয়েজ তাওয়াজ্জুহ জিয়ারাত আল্লাহ এই কর্মী দাতা সহযোগী ভাই বাবাজি মা বোন সকলের নসিবে মঞ্জুর করেন, সকলেই বলুন আমিন। যে সমস্ত ভাইরা দূরে আছেন আসতে থাকুন এবং আলোচনা শুনতে থাকুন এবং ধারাবাহিকভাবে এই বিরাট খরচে কিছু সহযোগিতা সবাই রাখুন। এতটুকু আপনাদের কাছে আমি দাবি রেখে দিয়ে বিদায় নিতে যাচ্ছি। অনেকটা কাজের এই মুহূর্তে মাথায় বোঝা রয়েছে, তবুও অনেক সময় এমন করেছি আব্বা বেঁচে থাকলে আব্বা যেতেন আমি আর যেতাম না, এরকম অনেক সময় করেছি, কিন্তু সেই সুযোগটা আর পাবো না। তো সকলে একটু সূরা ফাতিহা ইখলাস দরুদ শরীফ পড়ুন, আমি আর একটু সবরেশানি করে বিদায় নেব এবং মাইকে গিয়ে কথা বলছি। আমি মাইকের আওয়াজ যাতা পাচ্ছেন সে সমস্ত ভাইদেরকে মায়েদেরকে বলছি, যদি আপনারাও বাড়িতে সুযোগ পান দোয়ায় শরিক হয়ে যান। ইঞ্জামুল সাহাজি খড়িবাড়িয়াতে বাড়ি, তিনি আব্বা ইন্তেকাল করেছেন, তার জন্য 200 টাকা দেবেন। আমাদের মাসার একজন কর্মী ভাই, তিনি আগেও দিয়েছেন আজও 500 টাকা দিয়েছেন। আমাদের মাদ্রাসার মেয়েরা ছাদডালাই উপলক্ষে 3 খতম কোরআন শরীফ পড়েছে, তো সেটা নিয়েও আমরা সবরেশানি করব। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم نستغفر الله لنا ولسائر المسلمين الحمد لله رب العالمين سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيته اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم
وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم إنا نسألك إيمانا مستقيما وفضلا دائما ونذرا رحمة وعقلا كاملا ولسانا ذاكرا وبدنا صابرا ورزقا واسعا وحلالا طيبا وشفاء من كل داء وسعيا مشكورا وذنبا مغفورا وجنة فردوسا ونعيما مقيما. مهربان الله আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ। আমরা তোমার পাপিষ্ট পাপিষ্ট বান্দা বান্দি আল্লাহ, মেহরবানি করে তোমার গফুর গফফার নামের ওসিলায় আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে মজলিসকে তুমি কবুল করো আল্লাহ। কয়েক মুহূর্তের আলোচনা তোমার বান্দাদের তোমার বান্দিদের দান আল্লাহ তুমি কবুল করো, খাস করে এই বৃহত্তম ছাদ ঢালাইয়ের আল্লাহ সুনিপুণ ছাদ ঢালাইয়ের উদ্দেশ্যে তোমার সাহায্য পেতে ছোট ছোট কচি কচি তালেবাতুল ইলম মেয়েরা তিন খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে আল্লাহ তাদের জবানের ভুলকে মাফ করে দাও আল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়েছি, এখলাস পড়েছি, দরুদ শরীফ পড়েছি, তুমি কবুল করে নাও, খুশি হয়ে এর বিনিময়ে যে সওয়াব নসিব করো আল্লাহ। সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রসুলের পাক রুহে এর সওয়াব বকশিস করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবঈন তাবা তাবঈন পীরানে তরিকাত বুজুরগানে দীন হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়া কামেল হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলা ওলাদ তার খলিফা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও। বশিরাত আল্লামা হুজুর দরগাহ পরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুফি সাহেব হাফেজ সাহেব হুজুর কিবলা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ চিশতি সাহেব হুজুরের রুহে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ আমার আব্বাজান মরহুম হুজুরের রুহে সওয়াব তুমি বকশিস করে দাও। ইয়া আল্লাহ আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ সংগঠনের সমস্ত ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসাগুলোকে তুমি কবুল করো আল্লাহ। যারা যেখান থেকে এই প্রতিষ্ঠানগুলোকে দান করেছেন আল্লাহ সকল দাতাদের আল্লাহ পরলোকগত মুরদাদের জন্য দোয়াকে নাজাতের ওসিলা বানিয়ে দাও, এর সওয়াব তুমি তাদের রুহে বকশিস করে দাও আল্লাহ। খাস করে তোমার কাছে মিনতি করি আল্লাহ চিশতিয়া মাদ্রাসাতুল বানাতে যারা জায়গা দিয়েছেন মাওলা তাদের এই অকৃত্রিম অবদানকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তারা অনেক বুদ্ধিমানের কাজ করেছেন আল্লাহ, আজীবন কাল ধরে সওয়াব পাওয়ার জন্য একটা সুবর্ণ রাস্তা তারা বানিয়ে ফেলেছেন আল্লাহ, তাদের জন্য তুমি মেহরবান, এটাকে সদকা জারিয়া হিসাবে কবুল করে তাদের মুর্দাদের জন্য জিন্দাদের জন্য আল্লাহ তুমি সওয়াব মেহরবানি করে মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই বৃহত্তম কাজে যারা পয়সা দিয়েছেন দিচ্ছেন আবারও দেবেন আল্লাহ, তুমি সকলের সকল দানকে আল্লাহ দুনিয়ার বালা থেকে হেফাজতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। সকল দাতাদের হালাল রুজি রোজগারে তুমি বরকত দান করো আল্লাহ। মেহরবান মেহরবানি করে তোমার দরবারে বিনতি করি আল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি মেহরবান কবুল করে নাও। যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে তাদের জেহেনকে কোষাদা করে দাও, তাদের আব্বা মায়ের মুখকে তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ। মেয়েগুলোকে আদর্শবতী মা হিসাবে আল্লাহ তোমার নবীর আদর্শবতী উম্মত হিসাবে আল্লাহ তুমি তাদেরকে গড়ে ওঠার তৌফিক নসিব করো। যে শিক্ষক শিক্ষিকারা আল্লাহ যারা খেদমত দিচ্ছেন খুলুসিয়াত নসিব করো আল্লাহ। সকলের ভিতরে মাওলা ইলমি যোগ্যতায় তুমি ভরপুর করে দাও। যে সমস্ত কর্মীরা আল্লাহ আল্লাহ ধারাবাহিকভাবে এর চিন্তা চেতনা আল্লাহ মাথায় নিয়ে চলেন মাথায় নিয়ে ঘুমান আল্লাহ, তুমি তাদেরকে কদমকে মজবুত করে দাও আল্লাহ, তুমি তাদের কদমকে ইস্তেকামাত নসিব করে দাও আল্লাহ। তাদের সংসারের চিন্তা ভাবনাকে হালকা করে দিই আল্লাহ, তাদের সময় অর্থ দিনের জন্য ব্যয় করছেন আল্লাহ তুমি সংসারের ঘাটতিকে পূর্ণ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ গোটা বড়গোবড়া গ্রামের এমাথা থেকে ওমাথা পর্যন্ত আল্লাহ সকলকে এ প্রতিষ্ঠানের জন্য নিবেদিত হওয়ার তৌফিক দাও, সকলের অন্তরে আল্লাহ এর প্রীতি ভালোবাসা তুমি প্রতিষ্ঠিত করে দাও, সকলকে এর জন্য আল্লাহ উৎসর্গিত হওয়ার তৌফিক তুমি নসিব করে দাও। ইয়া আল্লাহ হাক্কানি আলেম ওলামাদের ওসিলায় হাক্কানি পীর ওলিদের ওসিলায় আল্লাহ খাস করে তোমার নবী পাকের কদম মুবারকের তোফায়েলে আমাদের এই দোয়াকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আল্লাহ মেহরবান যারা অসুস্থ রয়েছেন মাওলা তুমি তাদেরকে সুস্থ করে দাও আল্লাহ।
আল্লাহ মেহেরবান যারা অসুস্থ রয়েছেন আমাদের পরিবারে, আল্লাহ খাস করে আমাদের দাতাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ দানের বিনিময়ে তাদেরকে সুস্থতা নসিব করো, খাস করে আল্লাহ আলহাজ আব্দুল হামিদ সাহেবকে আল্লাহ সুস্থতা তুমি দয়া করে নসিব করো, দীর্ঘ হায়াত তৈয়বা তুমি জারি করে দাও, হায়াত তৈয়বা তুমি নসিব করে দাও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বানা তাকাব্বাল দুআনা ببركه هذه الكلمه الطيبه لا اله الا الله محمد رسول الله।